সো কালী পূজোর পরের দিন থেকে ব্লগটা শুরু করছি। ওয়েলকাম টু বিশ্বপ্রাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগস। তো আজকে হচ্ছে কালী পূজোর পরের দিন বন্ধুরা, আর আমাদের এখানে খাওয়ানো চলছে, খাওয়ানোর পর্ব শুরু হয়ে গেছে। এখানে কিন্তু বসিয়ে খাওয়ায়, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির এখানে প্যান্ডেল করে ভালো করে বসিয়ে খাওয়ায়। তো আজকে অনেক দিন প্রত্যেকবার থাকা, মানে খাওয়ার সময় থাকা হয় না, এই প্রথমবার কিন্তু আমি খাওয়ার সময় থাকছি। আর রনি কিন্তু বারবার, মানে আমার হাজব্যান্ড কিন্তু বারবারই বলতো যে এখানে দুর্দান্ত লাজাব, এমনি ভোগের খিচুড়ি তো অবভিয়াসলি ভালো হয়, কিন্তু সবসময় এখানকার প্রশংসা হতো। অন্যবার এখানে পার্সেল করে দিয়েছিল, মানে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থাপনা ছিল না, কিন্তু আজকে তোমার বসিয়ে খাওয়ানোর ব্যবস্থাপনাটা হয়েছে। তো দেখতে পাচ্ছ মানুষ বসে খেতে খুব ভালোবাসে, আর যেহেতু পেয়ু এখন ছোট সেই জন্য আমি এবারে একসাথে আসতে পারিনি। মানে ফার্স্ট লটে আমার শ্বশুরমশাই এবং শাশুমা চলে এসেছিলো এবং মামিমা সবাই এসেছিলো এবং খাওয়া দাওয়া করেছে। দেন এখন আমি এসেছি, রনির সাথে এসেছি, এবং দেখতে পাচ্ছ এখন শাশুমার কোলে দিয়ে দিয়েছি পয়ুকে। পয়ু জাস্ট ঘুমোবে, খাওয়া দাওয়া করেছে, আর এখন আমি চলে এসেছি খেতে। তো টেবিল মোছা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর ব্যাস খেতে বসে গেছে। আর এখানে একদম ফ্যান ছিল না, খুব গরম ছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ একদম গরম গরম খিচুড়ি আমাদের পাতে পড়ে গেল, আর তার সঙ্গে কিন্তু আছে বেশ কাশ্মীরি আলুর দম। আর গরম গরম খেতে তো খুব ভালোই লাগে, রনির তো ভীষণ ভালোই লাগছে দেখতে পাচ্ছ। আর খিচুড়ি এত গরম যে রনি তো টাচই করতে পারছে না, কিন্তু আমার কিন্তু, মানে যেহেতু রান্না মেয়েদের, মেয়েরা করে, তো গরম জিনিসটা মেয়েদের ধরা স্বভাবটা প্রথম থেকেই থাকে। তো সেই জন্য আমার তো গরম গরম খিচুড়ি জাস্ট অসাধারণ লাগছে। আগের দিন কবে মায়ের প্রসাদ পেয়েছিলাম, তো এখন গরম গরম যেন আরও টেস্টটা এনহ্যান্স হয়ে গেছে। আর এই যে আমাদের সদস্য, ছোট সদস্য ছিল আগে, এখন একটু বড় হয়েছে, তো ও কিন্তু দেখো বাড়িতে কিন্তু কিচ্ছু করে না, আর এখানে কিন্তু দেখো যে জল দিচ্ছে সবাইকে, সার্ভ করছে, ও এখনও খায়নি কিন্তু আমরা খেতে বসে গেছি। তারপর আমাদেরকে দিয়েছিল গরম গরম বেগুনি। তো যাই হোক, বেগুনি টেগুনি খেয়ে তার সঙ্গে পায়েস ছিল, পায়েস টায়েস খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ওরা বলেছিল যে সন্ধ্যাবেলা একটা কম্পিটিশান আছে, অর্থাৎ কুইজ প্রতিযোগিতা মতন কিছু একটা আছে, বা তোমার মোমবাতি জ্বালাবার কম্পিটিশানও ছিল। তো সেই হিসাবে এখানে আমি এসেছিলাম সন্ধ্যাবেলা একটু ঘুরতে ঘুরতে, কারণ পেয়ুকে নিয়ে একটুখানি ঘোরাচ্ছিলাম, তো ঘরে থাকতে ভালো লাগছিল না। আর এখানে এসে পেয়ুর কী নাচ তোমাদেরকে কী বলবো, এখানে গান বাজানো হচ্ছিলো, আর তোমরা দেখো এখানে কোত্থেকে শিখেছে, ঝুঁকে পড়ে জামা তুলে নাচে, হাতে একবার করে নাচছে আর একবার করে আমার কাছে চলে আসছে। আর এখানে একটা দিদি ছিল, তো ওই দিদিটা আবার খুব পেউকে দেখছিল এবং হাসছিল ওর অ্যাটিটিউড দেখে আর কি, ওর কাণ্ড কারখানা দেখে। আর গাড়ি চালাতে বাবা কেমন গাড়ি চালায় বলে এরকম করে ভু করে দেখায়। আর আমার ভয়েস ওভারে তোমরা হয়তো পেউর সাউন্ড শুনতে পাচ্ছ, কারণ ও আমার সামনে রয়েছে। তো যাই হোক, এখন দেখো বাজি ফাটানোর পর্ব চলে এসছে, আর এখানে অনুভবও কিন্তু বাজি ফাটানোর জন্য চলে এসছে। আর পেউকে দেখো, পেউর কি রিয়াকশন। আগের দিন কিন্তু বাজি ফাটিয়েছিলাম, সেটা ক্লিপিংস আমার নেওয়া হয়নি, আর আগের দিন কিন্তু এতটা ভয় পায়নি, আর আজকে সেই গোচু তুবড়ি ফাটাচ্ছে, সে কি কান্না, মানে কি বলবো। আর গোচু সেই ঘুরে ঘুরে সেই বস্তা যেখানে প্লাস্টিক ওখানেই সব বাজি ফাটাচ্ছে, আর পেউকে দেখো কি কান্না কাটি করছে, কি অবস্থা, কি রিয়াকশন। আমরা এত বাজি কিনলাম কিন্তু একটা বাজিও ঠিকঠাক করে ফাটাবার মতন, মানে ভাবলাম ওকে আনন্দ দেব, কিন্তু সেটা কিছুই হলো না আলটিমেটলি। তো এত কান্নাকাটি করছে যে রনি ওকে নিয়ে ঘরে চলে যেতে জাস্ট বাধ্য হলো। তো আমি কিছুক্ষণ থাকলাম বাজি ফাটাবো বলে, আর বাজিগুলো কিন্তু খুব ওয়ার্থ ইট, খুব ভালো, প্রত্যেকটা বাজি ভালো ফেটেছে, কোনোটাই ড্যাম্প হয়নি। আর এই রং মশলাগুলো কত রকমের রং হচ্ছে, আর তুবড়িগুলোর হাইটও প্রচুর। ঘোচু এখন চটপটি ফাটাচ্ছে, চটপটিটা আমি কিনিনি, চটপটিটা ছিল ওর। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার কালী পুজো ভীষণ ভালো কেটেছে। তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো কেটেছে এবারে। তো এই এই বাজি ফাটিয়ে আমি যাব কিন্তু ওই বাড়ি, ওই বাড়িতে ভাইফোঁটা রয়েছে, ভাইফোঁটা করতে যাব। তাছাড়া আবার সামনে আমার জন্মদিন আসছে, তো সমস্ত অকেশনের জন্য এবার ওই বাড়িতে যেতে হবে। তো দেখতে পাচ্ছ বাজি ফাটানো চলছে, তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।